ইব্রাহিম কে দেখাইলো স্বপন, কুরবানি কর তোমার প্রাণে প্রিয় ধন। ইব্রাহিম নবী তখন বুঝিতে না পারে, প্রাণে প্রিয় ধন মোর কিবা হইতে পারে। অবশেষে ইব্রাহিম ভাবিল অন্তরে, পুত্র ছাড়া প্রিয় জন নাহি কো সংসারে। বিবিকে কহিল নবী পুত্র দাও সাজাইয়া, ফিরিয়া আসিব মোরা তরিত বেড়াইয়া। রওনা হইল যবে পুত্র আর পিতায়, ছেলে পানে মাজননি বারে বারে চায়। না জানি ছেলেরে মোরে কোথা নিয়া যায়, নাকি মোর বুকের ধন হারাইয়া যায়। মিনা পাহাড়েতে পিতা পুত্র হাজির হয়, আল্লাহ রয়া দেশের কথা ছেলে তরে কয়। ছেলে কহে আব্বা জান কি কহিব আর, রোদ কি হইতে পারে হুকুম আল্লাহর। নিরুপায় হইয়া ছেলে রাজি হইয়া যায়, আপন ছেলের পিতা মাটিতে শোয়ায়। পচাইতে লাগিল যেই গলায় ছুরি দিয়া, ঘরে বসে মায়ের মন উঠিল কান দিয়া। আয় আর মায়ের ক্রন্দন শুনি চারি ধায়, আর জীব আদি তরুলতা কান্দে যারে যার। আকাশ বাতাস বৃক্ষ তরু আর লতায়, পশু পাখি কীট পতঙ্গ করে হায় হায়। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন, বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা। সেই বালক যোদ্ধার দৃঢ় প্রতিজ্ঞ চাহনি, মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা। আমি কোনোদিন ভুলব না গামছা মাথায় সেই স্বাধীনতার সৈনিককে, যার সাহসিকতা ছিল কিংবদন্তির মতো। কোনোদিন ভুলব না অকুত ভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে। কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট? প্রশ্ন তবু থেকে যায়, আমরা কি পারব তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে? আমরা কি পারব তাদের সেই মহান লক্ষ্যকে সমুন্নত রাখতে?
memory, what is left? My grandfather said we just imagine who we are and where we belong. Is that how a land becomes a home? Or is it the passing of time, the memory of what we left behind? This journey is one I make again and again in my mind. But I will come back. I have something to return to. রুহুল, তুমি স্বার্থপর। রুহুল স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর। আরিফ যেটা পারতেছে সেটা আমি পারতেছি না। আমি আল্লাহর রাস্তায় নিজেরে পুরোপুরি দিতে পারতেছি না। হ্যাঁ, তুমি স্বার্থপর। তুমি খালি তোমার নিজের স্বার্থ দেখতেছো। তুমি তোমার পরিবারের কথা না ভাইবা, নিজের বেহেস্তের পথ পরিষ্কার করতেছো। আজ তোমার জন্য তোমার নিরপরাধ মামা হাজত থাকতেছে, তোমার মা বোন অসুস্থ দাদা কোনো মতে বাইচা আছে। তোমার কি পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ আছে, কিন্তু নওজোয়ান মুসলমান হিসাবে আমার আরও দায়িত্ব আছে। ইসলাম, ইসলামী উম্মাকে রক্ষা করতে হবে। রক্ষা? যে তার ভালোবাসার মানুষে এক নেশাখোরের হাত থেকে রক্ষা করতে পারে না, সে তামাম দুনিয়ার মুসলমানের রক্ষা করবে কেমনে? তামাম দুনিয়ার মুসলমানরা জুলুমের মধ্যে আছে, কারো একার কষ্টের দিকে নজর দেওয়ার সময় হন না। অহন তো লড়াইয়ের সময়। লড়াই কোনটা? জান কুরবানের নামে মইরা গিয়া সব যন্ত্রণা থেকে নাজাত পাওয়া, নাকি বাইসা থেকে সবার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা?